হারিয়েছিলেন দৃষ্টি অপেক্ষা করছিলেন কর্নিয়ার জন্য দীর্ঘ অপেক্ষাতেও মেলেনি তা তবে অপেক্ষার অবসান ঘটিয়েছেন সারা ইসলাম সারার দান করা কর্নিয়ায় এখন আলো দেখছেন দুই ব্যক্তি নতুন জীবনের জন্য সারার প্রতি কৃতজ্ঞতা শেষ নেই দুইজনের বারো বছর বয়সে চোখের রোগে আক্রান্ত হন সুজন কর্নিয়া পাতলা হয়ে বেঁকে গেলে দৃষ্টিশক্তি হারান তিনি আর দুই হাজার ষোলো সালে ফেরদোসি আখতারের চোখ আক্রান্ত হয় ভাইরাসে এতে চোখে আলো চলে যায় তারও দৃষ্টিশক্তি ফিরে পেতে তাদেরকে কর্নিয়া প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসকরা কিন্তু কোথায় পাবেন মূল্যবান এই প্রত্যঙ্গ এটা আমরা পামু বা আমাদের অপারেশন হইব এটাও আমরা জানি না আমরা স্বাভাবিকভাবে এভাবেই আসছি তো আসার পরে ম্যাডামে আমাদের থেকে কোনো টাকা টোকা নেয় নেই তো রাজশ্রী ম্যাডামের মানে ওনার ই আমরা কোনো সময় করতে পারবো না আর সারার যে করণিয়াটা আমরা পাইছি এটারই ঋণও আমরা কোনো দিন শোধ করতে পারবো না যতদিন বাঁচা থাকে ততদিন সারার জন্য দোয়া আছে ডাক্তার আমাদের বুধবারের দিন ফোন দিলেন যে আপনারা আসেন হয়তো বা সম্ভাবনা আছে আবার কনফার্ম করবো রাতে রাতে কনফার্ম করলো পরের দিন আমরা নয়টার মধ্যে এখানেই পৌঁছে গেলাম এসে যাক হয়ে গেল আমি সারা লেখাগুলো পড়তে নিয়ে আমার বোনকে শোনাচ্ছি ও ওরে তো দিচ্ছি না পড়তে শোনাচ্ছে যে আমার মানে বাঘ বন্ধ হয়ে গেছে যে এইটুকুন মেয়ে একটা মহিষী মেয়ে মানে শিশু মহিষ নারী না মহিষী শিশু সে এ এত বড় একটা সাহস নিয়ে এই কাজটা করলো আমাদের যা এখন পর্যন্ত আমাদেরও সাহস হয় না মারা যাবো কনিয়া নিবে তারপরেও সাহস হয় না কিন্তু আল্লাহ যে ওকে কী দিয়ে বেরেছে আসলে একটা ঐশী মেয়ে ওটা যাক যা সারারে আল্লাহ জান্নাতবাসী করুক আর সারার মায়ের প্রতিও অনেক সমবেদনা যে উনি হারাইয়েও পেয়েছেন উনি এমন অন্ধকারে দেবদূত হয়ে আসেন বিশ বছরের সারা ব্রেন ডেড এই রোগীর দান করা দুই কর্নিয়াতে আবারও চোখের আলো ফিরে পান সুজন ও ফেরদৌসি বাংলাদেশে এবং মুসলিম মেয়ের ভালো একটা মেয়ের কর্নিয়া পেয়েছে এটা আমার কাছে অনেক ভালো জি আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে একটু দেখতে সুজন সুজনকে আমি দেখি গত দুই আড়াই বছর ধরে ওর চোখে কেরাটোকোনাস বলে একটা রোগ হয়েছিল যেটাতে কর্নিয়াটা আস্তে আস্তে পাতলা হয়ে যায় বাঁকা হয়ে যায় আর পাওয়ারটা বাড়তে থাকে যার জন্য ওর দৃষ্টি ধীরে ধীরে কমে যাচ্ছিলো লাস্ট যখন আমি ওকে দেখি ও জাস্ট হাতের নাড়াচাড়া দেখতে পেতো এটাকে বলে আমরা হ্যান্ড মুভমেন্ট ভিজেন তো ও অপেক্ষা করছিল আমরা তো অনেক সময় দেশে যেহেতু কর্নিয়া ডোনেশন প্রোগ্রামটা অত বেশি মানুষের মধ্যে সচেতনতা নেই অনেক সময় আমরা আমাদের ডিমান্ড অনুযায়ী কর্নিয়া পাই না সেজন্য বাইরে থেকে নিয়ে আসি নেপাল থেকে নিয়ে আসি ইউএসএ থেকে নিয়ে আসি সেই কর্ণিয়া কখন আসবে সেটার জন্য সুজন ওয়েট করছিল তো যখন সারা কর্নিয়াটা দেওয়ার কথা হলো তখন সুজনের বাড়ি নারায়ণগঞ্জে আমি সুজন সহ আরও চারজনকে ফোন করেছি যারা আগে আসবে তাকে আমরা দেব অ্যাকর্ডিং টু দ্য ফিজিবিলিটি অফ দ্য পেশেন্ট অলসো যে পেশেন্টটা সুস্থ আছে ভালো আছে আর যেহেতু কর্নে কালেকশানের কালেকশান করার পর যত তাড়াতাড়ি আমরা ট্রান্সপ্লান্ট করতে পারবো ওটার ভাইবিলিটি লংগিবিটি অফ দ্য গ্রাফট ইন দ্য পেশেন্টস আই উইল বি বেটার সেজন্য সুজন আগে পৌঁছে গেছিল ও ইয়াং আর সারা যেহেতু ইয়াং তো সারার কর্নিয়াতে আমরা সুজনকেই ট্রান্সপ্লান্ট করেছি আমি কেরাটোপ্লাস্টিতে যেটা হয় যে ট্রান্সপ্লান্ট করার সাথে সাথে ভিশন ভিশন করে না করবে স্লোলি স্লোলি এখন অলমোস্ট ধরেন পার্সেন্ট সে দেখতে পাই উইদিন ফিউ হিল বি এবল টু সি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মিসেস ফের উনি চোখে ভাইরাস জনিত সংক্রমণের কারণে ওনার চোখে অস্বচ্ছতা তৈরি হয়েছিল তো উনি ষোলো সাল থেকে আমাকে দেখান আমি আসলে ওনার সাথে শেষ পর্যন্ত ডিসিশনে আসি বিশের দিকে যে উনি কর্নিয়া গ্রাফট বা কেরাটোভ্লাস্টি করতে হবে তো সিদ্ধান্ত নিলেই হয় না যেহেতু আমাদের কর্নিয়ার অপ্রতুলতা আছে আমরা অপেক্ষা করছিলাম যে কখন কর্নিয়া পাওয়া যাবে উনি বিভিন্ন আই ব্যাংকে রেজিস্ট্রেশন করা এবং আমরাও যেহেতু বাইরে থেকে কর্নিয়া আনবো সেই জন্য আমরাও প্রস্তুতি নিচ্ছিলাম আমরা সারার কর্নিয়াটা পেতে যাচ্ছি দূর সৌভাগ্যক্রমে ওনাকে আমি ওই সময় ফোনে পাই এবং ওনাকে আসতে বলি উনি এবং ওনার বোন চলে আসেন আমাদের বিএসএমএম হসপিটালে ভর্তি হন আমি ফেরদোস আক্তারের কর্নিয়াটা এখানে প্রতিস্থাপন করি তো উনি কিছুই দেখতেন না কারণ ওনার আবার চোখে ছানিও ছিল ওনার কর্নিয়া এবং একই সাথে আমরা ছানিটাও অপারেশন করি দুটো এটাকে একসাথে বলে ট্রিপল প্রসিজিওর বদল করে ওনার চোখে লেন্স লাগিয়ে দিই এবং সেই সাথে কর্ণীয় লাগিয়ে দিই এখন উনি মোটামুটি ফর্টি টু ফিফটি পার্সেন্ট ভিশন রিগেইন করেছেন আমরা আশা করছি যে আরও বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট উনি রিগেইন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান সারার মতো ব্রেন ডেথ রোগীর স্বজন বা মৃত্যু পথযাত্রী রোগীরা যদি এগিয়ে আসেন তাহলে আরও অনেকে পাবেন নতুন জীবন সারা এখন বেঁচে আছে চারজনের মধ্যে দুইজন কিডনি ফেইলিওরের রোগী যারা এখন স্বাভাবিকতার মধ্যে ফিরে আসছেন এবং দুইজন অন্ধ রোগী যাদের চোখ দিয়ে দেখতে পেত না সেই চোখে সারা পৃথিবী দেখছে এর আগে সারার দান করা দুই কিডনি যে দুই ব্যক্তি শরীরে প্রতিস্থাপন করা হয়েছে তারাও ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা